আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে বেশি কথা বলবো না, আজকে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আজকে ভিডিওতে আমরা জানব যে অনেক সময় আমরা রডের কিনতে গেলে রডের গায়ে TMT BSRM 500W 16 লেখা থাকে। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে এগুলা লেখা লেখে লেখার মানে কী এবং কী কারণে লেখা থাকে। তো সবাই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমরা জানবো যে TMT এর মানে কী বা কেন লেখা থাকে। TMT-র মিনিং হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে থার্মো মেকানিক্যাল থ্রেট। থার্মো মেকানিক্যাল থ্রেট মানে হচ্ছে অনেক সময় ভবনে বা বাড়িতে আগুন লাগে, তো TMT মানে হচ্ছে যে আপনার যে রডগুলো আছে রডগুলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারবে, এটাই হচ্ছে মূলত সাধারণত TMT। তো বলা হয়ে থাকে TMT যে রডগুলো আছে এগুলো সর্বোচ্চ 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তো অনেকে ভুলবশত 5000 বলে ফেলে, এটা 5000 হবে না, 500 ডিগ্রি সেলসিয়াস হবে। আশা করি আপনারা প্রথমটা পেয়ে গেছেন। দুই নম্বর BSRM। BSRM মানে কি? এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। BSRM-এর জায়গায় AKS থাকতে পারে, KSRM থাকতে পারে, RSRM থাকতে পারে, GPS থাকতে পারে, মানে এটা হচ্ছে একটা কোম্পানির নাম। দেখুন, BSRM হচ্ছে কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম। এখন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে 500W মানে কি। দুইটা তো আমরা অনেকেই সহজভাবে বুঝে গেলাম, 500W মানে কি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা এবং সবচেয়ে কঠিন, আমরা এটাই বুঝতে পারি না। তো চলুন, 500W মানে হচ্ছে, 500W মানে হচ্ছে আপনার যে ভবন সে রডগুলা কতটুক শক্তি বা লোড নিতে পারবে, কতটুক শক্তি ক্ষমতা আছে বা কতটুক বহন করতে পারবে, এটাই হচ্ছে মূলত 500W। বলা হয়ে থাকে 500W রড সবচেয়ে ভালো। তো 500W শক্তি, 500W মানে হচ্ছে 500 MPa। ওকে, 500W রড 500 MPa শক্তি আছে বা রোড বহন করতে পারে। তো 1 MPa সমান 145 PSI, 1 MPa সমান 145 PSI, আর 500W রড 500 MPa। ওকে, তো এখন PSI মানে কি অনেকে হয়তো জানেন না। PSI হচ্ছে পার পাউন্ড স্কোয়ার ইঞ্চি, মানে এত স্কোয়ার ইঞ্চিতে এতটুক শক্তি বহন করতে পারবে, এটাই হচ্ছে পার স্কোয়ার, পার পারফেক্ট স্কোয়ার ইঞ্চি। ওকে, তো 500 MPa সমান সমান আমরা 1 MPa সমান সমান 145 PSI পেলাম। তো 500 MPa সমান সমান 500 × 145 সমান সমান 72500 PSI। তো 72500 PSI আমরা যদি 1000 দিয়ে গুণন করি তাহলে আমরা পেয়ে যাব যে কত গ্রেডের রড। তো 72.5 গ্রেডের রড হচ্ছে 500W রড। ওকে, তো অনেক সময় 400W রড হচ্ছে 58000 PSI, 1000 দিয়ে ভাগ দিলে আমরা পাই 58 গ্রেডের রড। সেম 550W হচ্ছে 79750 PSI, 1000 দিয়ে গুণন করলে আমরা পাই 80 গ্রেডের রড। ওকে, তো দর্শক, 500W মানে কি আমরা আশা করি বুঝতে পারলাম। এটার মধ্যে কতটুক রোড বা ক্ষমতা আছে যে কতটুক ওজন বহন করতে পারবে, এটা হচ্ছে 500W। তো সর্বশেষ যেটি তাই 16 জায়গা 12 থাকতে পারে, 10 থাকতে পারে, 22 থাকতে পারে, 25 থাকতে পারে, 28 থাকতে পারে, 32 পর্যন্ত থাকতে পারে। তো এটা হচ্ছে মূলত MM বা সুতা। দেখুন, 16 হচ্ছে ডায়া বা MM বা সুতা। ওকে, যে কত MM রড, কয় ডায়া, কত এত, এটাই বোঝায় 16 MM। আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।